জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য মালদা জেলার বিভিন্ন থানা এলাকার দুস্থ মেধাবী পড়ুয়াদের অনলাইনে বিনামূল্যে কোচিং ক্লাসের সুযোগ করে দিল মালদা জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় কোচিং ক্লাসের শংসাপত্র। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকার প্রায় 350 জন দুস্থ ছাত্রছাত্রীকে অনলাইন কোচিং করার ব্যবস্থা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার আনিশ সরকার, অমিত কুমার সাউ, ডিএসপি প্রশান্ত দেবনাথ, আজহারউদ্দিন খান, বিপুল ব্যানার্জি, কোচিং সেন্টারের সিও রানা প্রতাপ সিং সহ অন্যান্য পুলিশ অফিসার ও ছাত্রছাত্রীরা। অনলাইনে জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য খরচ হয় লক্ষাধিক টাকা। বিনামূল্যে কোচিং করার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। পুলিশ সুপার অলোক রাজড়িয়া ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো করে পড়াশোনা করুন, কোনো অসুবিধা হলে পুলিশের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। উনি তোমাদের খুব ভালো গাইড করতে পারবেন এবং উনি যে কথাগুলো বলেছেন ওটা মন ভরে শুনবে এবং এগুলোকে গাইড দিয়ে সাধারণ চলবে। চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যারিয়ার অ্যান্ড কোর্সেস স্যার, আমি আমার কিছু বলার আগে সবাইকে রিকোয়েস্ট করব যে আজকে এই যে ইনিশিয়েটিভের জন্য আমরা এখানে দিশা খুব ভালো নাম উদ্যোগের জন্য, মানে আমি গতকাল থেকে আমি বেগম বলছিলেন অ্যাডিশনাল স্পেশাল যে ফ্রম ইয়েস্টারডে এই ওয়েদারটা আমি বলি এখানে চলে আসলো একটা ফ্রি কোচিং কেন কি আছে, তো আমি এটা একটু ক্লিয়ার করে দিই। ক্যারিয়ার কোর্সেস বেসিক্যালি আমরা 2018-এ আমরা অন্য সেগমেন্টে ছিলাম, এসএসসি ব্যাংকিং এই সেগমেন্টে আমরা ক্লাসেস করাতাম কম্পিটিটিভ এক্সামসের। আমরা 19-এ আসতাম বিদ্যালয়ে, ওখানে আমাদের ফার্স্ট সেন্টার অফ এক্সেলেন্স স্টার্ট, কনসেপ্টটা ছিল ওই সেন্টার অফ এক্সেলেন্সের যে ইনস্টিটিউ মডেল। তো এটা কেন করি আমরা ইনস্টিটিউ মডেল করছি, আজকে যে স্টুডেন্টসরা তোমরা যারা আছো একটা প্রবলেম তোমাদের তোমরা ফেস করো, যারা মেইনলি কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন করো, মেইনলি 12 যারা 11-12 পড়ছে, এখন স্কুলে পড়াশোনা কমপ্লিট করে একটা কোচিং সেন্টার করো, তাই তো মাইসে স্টার্ট হয়। তারপরে আমরা এতই ভালো রেসপন্স পেলাম, তারপরে বড়নগর রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর বিবেকানন্দ মিশন, শিলিগুড়িতে বিল্লা দেবী জ্যোতিতে আমাদের সেন্টার হয়েছে, তারপর স্কুলে এগুলোতে আমরা পড়তে এসেছি। সেকেন্ড একটা আমি প্রশ্ন নিতে চাই তোমাদের থেকে যে এখানে কারা হলে যারা বসে আছো, হাফ হ্যান্ডস মানে হাফ ডক্টর হবে কিন্তু ফুল হ্যান্ড, বাহ বাহ, মানে ও দাঁড়িয়ে হাত তুলে দেবে। দেখো কম্পিটিটিভ এক্সামিনেশন, এই কম্পিটিটিভ এক্সামস আর বোর্ড এক্সামস মধ্যে কি ডিফারেন্স বলতে পারবে একটু? What is the difference, basic difference between a NEET JEE or any competitive exam or state level competitive exam? Anybody else? দেখো তোমরা ফিউচার ডক্টরস আছো এন্ড ফিউচার ইঞ্জিনিয়ার্স, তো এত হেজিটেট হলে চলবে না, উত্তর দিতে হবে। দেয়ার ইজ নেগেটিভ মার্কিং কমপ্লিট এক্সামিনেশনস, ভেরি গুড। নেক্সট এনিওয়ান এলস বলো, কাম অন ফিউচার ডক্টরস এন্ড ইঞ্জিনিয়ার্স বলো, এখন থেকে শুরু করে দাও কেউ ট্রেনিং ডক্টর লেখা। কিন্তু চলো, ইয়েস ইয়েস বুদা বলো। মিস্টার রানা প্রতাপ, আপনাকে ধন্যবাদ জানাবো এই সুন্দর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এন্ড আমার তারপরে আমার সকল সমাজ যারা আইসিওসিরা আছে, যারা এলাকায় এটা আপনাদেরকে আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে, আপনাদেরকে এটা কোচিং করানো দরকার আছে, আপনারা সবাই ট্যালেন্টেড আছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আমাদের কিছু অনেকটাই সময় লাগলো, অনেকটা দিন লাগলো আপনাদেরকে খুঁজে বের করে আইডেন্টিফাই করাটা। তো মোটামুটি 350 ছাত্রছাত্রীরা এখানে আপনারা সকলেই উপস্থিত রয়েছে। আমি আপনাদেরকে দু চার কথা বলবো। প্রথমে হচ্ছে আপনারা সমস্ত যারাই আপনারা আছেন, যারা বোর্ডে দেখেন স্মল এম ইজ ট্রাইং হ্যাভ এ গ্রেট এম, যদি আমাদের স্বপ্নই ছোট থাকে তাহলে আমাদের প্রয়াসটাও ছোটই। আমাদের স্বপ্নই ডিসাইড করবে কি আমরা প্রয়াসটা কতটা বেশি করব।
তো প্রথম আমাদের স্বপ্ন দেখা দেখতে হবে, যেভাবে আপনারা স্বপ্ন দেখছেন যে আমরা ভালো কলেজে অ্যাডমিশন পাব, ন্যাশনাল লেভেলে এক্সামিনেশন যে আছে আমাদের, পশ্চিমবঙ্গ লেভেলে যে এক্সামিনেশন আছে ওখানে আমাদের র্যাঙ্কিংটা ভালো হবে, সেটা স্বপ্নটা দেখুন। তার সঙ্গে সঙ্গে এই মাথা থেকে পুরোপুরি আপনারা বাদ দিয়ে দেন কি আপনারা তো গ্রামে গঞ্জে থেকে আছেন, ওখানে আপনাদের যে এডুকেশন আছে শিক্ষা আছে সেটা খুব ভালোভাবে হয়নি, আপনারা যেটা ইংরেজি মাধ্যম যেটা আছে ওখানে কিভাবে করবেন পড়তে পারবো না, এইসব যেটা নেগেটিভ টেন্ডেন্সি যেটা আছে এটা স্বাভাবিক আছে আসাটা। যখন আপনি দেখবেন কোন অন্য লোক যারা স্টার্টিং থেকে খুব ভালো স্কুলে পড়েছে, এমন ছাত্র ছাত্রীদের সম্বন্ধে কথা বলছি যারা সিরিয়াস আছে, তার মধ্যে থেকে যারা কোয়ালিফাই করছেন যারা কোয়ালিফাই করছেন না তাদের মধ্যে তফাৎটা মার্কসে খুব বেশি আছে সেটা আমি মনে করি না, আর মার্কস থেকে বেশি যেটা আমি মনে করি সেটা হচ্ছে ওদের প্রয়াস, ওরা কি সুন্দরভাবে প্রয়াস করছে কি না। তারপরে আসছে গাইডেন্স, এই গাইডেন্স সুযোগটা আপনারা এটা পেয়েছেন, এটাকে আপনারা আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা এটা ভাববেন না কি জিনিসটা ফ্রি আছে তাহলে কতটা ভালো হবে, এটা অনেকই আমাদের একটা মানসিকতা থাকে না জিনিসের দামটা যদি বেশি থাকে তাহলে জিনিসটা ভালো থাকবে, তা নয়, এটা খুবই ভালো কোচিং। আর আপনার বাড়ি থেকে বসে এই কোচিংটা করতে পারছেন, অনলাইন করতে পারছেন, রেকর্ডিং নয় এটা, তার সঙ্গে সঙ্গে আপনাদের যতগুলো ডাউটস আছে সেটাও আপনারা সলভ করতে পারছেন, এটা খুব বড় সুযোগ আছে, এই সুযোগটাকে আপনারা প্লিজ কাজে লাগাবেন। আর আপনারা এটা মনে রাখবেন আপনারা কারোর থেকে কম নয়, যেটা আমি আগে বললাম ধরুন স্টেজে যারা উপস্থিত রয়েছেন এনারও আমরা একটা পরীক্ষা পাস করেছিলাম। সবচেয়ে আগে আমি ক্যারিয়ার এন্ড কোর্সেস এর তরফ থেকে এই যে অনলাইন কোচিং যেটা করানো হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেটার জন্য আমাদের সাধুবাদ জানাচ্ছি। তোমরা আজকে এটাতে কি হতে চলেছে সেটার একটা খুব অল্প একটা ঝলক পেয়েছো, আমাকে বলো তোমাদের কেমন লাগলো এই ক্লাসগুলো। তখন আমরা মালদা পুলিশের তরফ থেকে খুব একটা এলাবোরেট প্রসেস করেছিলাম, মানে বিভিন্ন থানাতে আমরা যারা ওসি আইসিসরা আছেন তাদের মাধ্যমে তোমাদেরকে রিচ আউট করার চেষ্টা করেছিলাম, যার ফল আজকে তোমরা এতজন এখানে এসছো দেখে খুব ভালো লাগছে। এটা মাথায় রেখো যে তোমরা যে অপরচুনিটিটা পাচ্ছ এটা কিন্তু খুব ইউনিক অপরচুনিটি, আজকে যদি তোমরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে এই সংস্থার সাথে যোগাযোগ করতে তাহলে তোমাদের কিন্তু ভালো পরিমাণে টাকা দিতে হতো, যেটা হয়তো অনেকের ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠতো না। আজকে যেহেতু মালদা জেলা পুলিশের তরফ থেকে এটা করা হচ্ছে বলে তোমরা এই পুরো ব্যাপারটা কিন্তু ফ্রিতে পাচ্ছ, তো এই অ্যাডভান্টেজ যেটা পাচ্ছ সেটা কিন্তু তোমরা ব্যবহার করো, যে জিনিসটা অন্যরা সহজে পায় না তোমরা সেটা পাচ্ছ, এই অপরচুনিটিটা যেন কোনো রকম ভাবে মিস করো না। এই পুরো কোর্সটা কিন্তু বেসিক্যালি সিরিয়াস স্টুডেন্টসদের জন্য, হয়তো অনেকে এখানে আজকে উৎসাহের সাথে এসছে কিন্তু যদি সে সিরিয়াস না হয় তার যদি ফোকাস না থাকে যে আমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার করব, আমি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হব, সেই ফোকাস সেই ডেডিকেশন যদি না থাকে তাহলে কিন্তু করে লাভ নেই, এটা প্লিজ মাথায় রেখো। আর যেরকম যে কোয়ালিটি ক্লাসেস যেটা দেখলাম সেটা আমার নিজের সময়কার কথাটা মনে পড়ে গেল, যখন আমরা দিয়েছিলাম পরীক্ষাগুলো আমারই মনে হচ্ছে যে আরেকবার যদি ক্লাস করা যেত খুব খারাপ হতো না, এত অপরচুনিটি আমাদের সময় ছিল না। আমার মানে কালিগ ডিএসপি হেডকোয়ার্টারের সাথে সেটাই আলোচনা করছিলাম যে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন এত ফেসিলিটিস আমরা পেতাম না, সেটা তোমরা পাচ্ছ, দ্যাটস রিয়েলি গুড, মানে তোমরা নিজেদের কলেজে যে
যা যা শিখছো টিচারদের কাছ থেকে যা শিখছো সেটা ছাড়া তোমরা অ্যাডিশনালি কিছু টপ নচ ফ্যাকাল্টির কাছ থেকে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো জানতে পারছো, সেটা নিশ্চয়ই তোমাদেরকে খুবই হেল্প করবে।